আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কেন তথ্যমন্ত্রী সংসদ সদস্য পদ বাতিল চেয়ে স্পিকারের কাছে 55 নারীর আইনজীবীর চিঠি। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন ছাত্রলীগের সমাবেশে ধানের শীষের এমপি সুলতান মনসুর। শেখ হাসিনার মতো নেতা থাকতে আমাদের কোনো ভয় নেই কাদের। নির্বাচনে জালিয়াতি ভিসা নিষেধাজ্ঞা নতুন করে হুঁশিয়ারি অ্যান্টনি ব্লিংকেনের। ডলারের দাম আরও 1 টাকা বাড়ল। IMF-এর যে 12 শর্ত নিয়ে দর কষাকষি, যে কারণে বড় ধরনের চাপে পড়েছে রিজার্ভ। মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগে নিশ্চিত করেছে। মালয়েশিয়ায় কর্মী যাবে 1,20,000 টাকায়, যে কারণে সংকট আরও ভয়াবহ হবে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, 2,84,000 টাকা বেতনে জনবল নেবে দক্ষিণ কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। কেন তথ্যমন্ত্রীর সদস্য পদ বাতিল চেয়ে স্পিকারের কাছে 55 নারীর আইনজীবীর চিঠি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন 55 জন নারী আইনজীবী। তাদের দাবি, সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নেওয়ার পরও নারীদের বিরুদ্ধে অসম্মানজনক, অশোভন, মানহানিকর বক্তব্য দিয়েছে তথ্যমন্ত্রী। বৃহস্পতিবার তারা জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন। চিঠিতে গত 11 আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজনে এক সভায় বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের একটি বক্তব্য উল্লেখ করে সেটিকে ভিত্তিহীন, অনৈতিক, অশোভন, লিঙ্গ সংবেদনশীল এবং দায়িত্বহীনতার পরিচায়ক বলে উল্লেখ করা হয়। আইনজীবীদের দাবি, হাসান মাহমুদ বিএনপির নারী নেত্রীদের নিয়ে অসম্মানজনক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। চিঠিতে তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও সংসদের স্পিকার সবাই নারী। যখন সারা বিশ্ব নারীর ক্ষমতায়নের দিকে তাকিয়ে আছে, তখন হাসান মাহমুদের এমন অসভ্য ও নির্মম আচরণ সমাজ উন্নয়নের স্বাভাবিক স্রোতের বিপরীত। তারা উল্লেখ করেন, মন্ত্রী হাসান মাহমুদের এমন বক্তব্য সংবিধানের 39 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া সংবিধানের 27, 28, 29 ও 40 অনুচ্ছেদ অনুসারে নারীরা পুরুষের সমান অধিকার ভোগ করার অধিকারে। সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নেওয়ার পর নারীদের বিরুদ্ধে অসম্মানজনক, অশোভন ও মানহানিকর বক্তব্য দেওয়ার মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সংবিধান লঙ্ঘন করেছেন। সেজন্য তারা সংসদ সদস্য পদ বাতিল হওয়ার প্রয়োজন। প্রিয় ভালোবাসা দর্শক, 2024-এর নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ছাত্রলীগের সমাবেশে ধানের শীষের এমপি সুলতান মনসুর। ছাত্রলীগের ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন সুলতান মাহমুদ মনসুর আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়া সমাবেশে যোগ দেন ধানের শীষের সংসদ সদস্য সুলতান মনসুর। সমাবেশের মঞ্চে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমানের পাশের আসনে বসেন ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মনসুর। তারপরে আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা বসেন। 2018 সালে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসনে থেকে সংসদ সদস্য নির্বাচন হন সুলতান মনসুর। নৌকার সুলতান খ্যাত এই প্রার্থী এই সময় বিএনপি জোটের শরিক গণফোরামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন, যেটি ছিল কুলাউড়ার রাজনীতির ইতিহাসে একটি অকল্পনীয় ঘটনা। এরপরই গুঞ্জন উঠে ফের আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আগামী 12 জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে নির্বাচন করতে চান আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শেখ হাসিনার মতো নেতা থাকতে আমাদের কোনো ভয় নেই কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয় আমাদেরই হবে। শেখ হাসিনার মতো নেতা থাকতে আমাদের কোনো ভয় নেই। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু কে করেছে? শেখ হাসিনা করেছে। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে সরে গেছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু করে প্রমাণ করেছে এই বাঙালি বীরের জাতি। এরপর মেট্রো রেল হলো, এখন বিএনপি শুধু জ্বালা আর জ্বালা অন্তর্জ্বালা। তারা নিজেরা কিছুই করতে পারেনি, কিন্তু শেখ হাসিনা করে দেখিয়েছে, তাই তাদের অন্তর্জ্বালা হয়। এজন্য তারা বিদেশি মুরব্বীদের ডাকছে আর বলছে, হটাও শেখ হাসিনা। এ সময় বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, হাওয়া ভবন লুটপাটের বিরুদ্ধে, আপনারা প্রস্তুত হয়ে যান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনে জালিয়াতিতে ভিসা নিষেধাজ্ঞা নতুন করে হুঁশিয়ারি অ্যান্টনি ব্লিংকেনের।
বিশ্বের গণতন্ত্র ধারাকে অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর এবং বিশ্বের যেখানে এই ধারা ব্যাহত হবে সেখানে ভিসা নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নতুন করে হুঁশিয়ার দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নির্বাচনে কার ছুপি করার অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর নতুন করে আবার এই সতর্কতা জারি করেছে। গত জুনে সিয়েরা লিওনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই নির্বাচনে জালিয়াতি করার অভিযোগে দেশটির কয়েকজন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার আইনে 212(a)(3)(c) ধারায় সিয়েরা লিওনের 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িতদের উপর এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, সিয়েরা লিওন এই বিশ্বের অন্যান্য দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডলারের দাম আরও এক টাকা বাড়ল। ডলারের দাম আরও সর্বনিম্ন 50 পয়সা থেকে সর্বোচ্চ 1 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। রপ্তানিকারকরা প্রতি ডলারে বিপরীতে পাবেন 109.50 টাকা ও প্রবাসীরা রেমিটেন্সের প্রতি ডলারে বিপরীতে পাবেন 109.50 টাকা। আমদানি বিপরীতে প্রতি ডলারের দাম হবে সর্বোচ্চ 110 টাকা। তীব্র সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ ডলারের দাম বেড়ে চলেছে। ব্যাংকে এখন নগদ ডলারের দাম সর্বোচ্চ 113 টাকায় উঠেছে। একটা বেসরকারি ব্যাংক এখন এ দামে নগদ ডলার বিক্রি করছে। অন্যান্য বেশিরভাগ ব্যাংকে 111 থেকে 112 টাকায় প্রতি ডলার বিক্রি হচ্ছে। হাতে গোনা কয়েকটি ব্যাংকে 110 টাকায় ডলার বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ব্যাংকগুলোতে গ্রাহকরা চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না, ফলে অনেকে কার্ভ মার্কেট থেকে ডলার কিনছেন। এদিকে কার্ভ মার্কেটে চাহিদা বাড়ায়, ওখানেও এর দাম বাড়ছে। গত রোববার প্রতি ডলার সর্বোচ্চ 118 টাকা দরে বিক্রি হয়েছে, এখন দাম আরও কিছুটা বেড়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, IMF এর যে 12 শর্ত নিয়ে দর কষাকষি। আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ পেতে সংস্থাটির সঙ্গে আরও দর কষাকষি করছে বাংলাদেশ। IMF 410 কোটি ডলারের ঋণ ছাড়ের আগে যেসব শর্ত দিয়েছিল নির্ধারিত সময়সীমার মধ্যে তার সবগুলো এখনই বাস্তবায়ন করছে না। কিছু শর্ত ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে, কিছু শর্ত বাস্তবায়নের পর্যায়ে আছে। এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সময় নেওয়া হয়েছে। গত জুলাই পর্যন্ত 14টির মধ্যে মাত্র 2টি শর্ত শতভাগ বাস্তবায়ন হয়েছে, বাকি 12টি আংশিক। এগুলো নিয়ে IMF এর সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার আয়োজন চলছে। সূত্র জানায়, বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় গত বছরের 31 জানুয়ারি বাংলাদেশের অনুকূলে 470 কোটি ডলারের ঋণ অনুমোদন করে IMF। 2 ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তি বাবদ প্রায় 48 কোটি ডলার ছাড় করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে বড় ধরনের চাপে পড়েছে রিজার্ভ। দেশের বকেয়া ও মেয়াদ বাড়ানো বৈদেশিক ঋণ এবং আমদানির দায় পরিশোধের চাপে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এসব দায় মেটাতে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমে যাচ্ছে, যা দেশের রিজার্ভের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ভোজ্য তেল, চাল, গম সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এতে আমদানি ব্যয় আবারও বেড়ে গেছে। একই সঙ্গে বিদেশ ভ্রমণ, বিদেশি চিকিৎসা ও শিক্ষা খাতেও ডলারের চাহিদা বেড়েছে। রেমিটেন্স, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক অনুদানও নিম্নমুখী। এসব কারণে রিজার্ভের ওপর আগামীতে চাপ আরও বেশি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, ঋণের বিপরীতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের অনুপাত কমে আসছে। ঋণ বাড়া ও রিজার্ভ কমার কারণে এমনটি হচ্ছে, এতে ঝুঁকিও বাড়ছে। যদিও আন্তর্জাতিক অর্থ তহবিল মনে করে বৈদেশিক ঋণের দিক থেকে বাংলাদেশের ঝুঁকি নিম্নমানের, তবে রিজার্ভ অব্যাহত গতিতে কমে যাওয়া উদ্বেগের মনে করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগই নিশ্চিত করেছে। মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগই নিশ্চিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন সামরিক এক নায়করা নির্বাচন করত, খালেদা জিয়া যখন ভোট চুরি করে ক্ষমতা দখল করল, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সুষ্ঠু ভোটের সুর কোথায় ছিল? প্রধানমন্ত্রী বলেন, জিয়া রহমান এরশাদ যখন ভোট চুরি করল এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করল, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতি কথা কোথায় ছিল? 2001 নির্বাচনে অত্যাচার নির্যাতন করে জোর করে আমাদের হারানো হলো। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। এদেশে নির্বাচনকে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য আওয়ামী লীগ সরকার আইন করে নির্বাচন কমিশন গঠন করেছে। স্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেয়া ও আলাদা বাজেট দেওয়া হয়েছে।
এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মালয়েশিয়া কর্মী যাবে 1,20,000 টাকায়। 1,800 রিক্রুটিং এজেন্সি থেকে মাত্র 25 এজেন্সি সিন্ডিকেট দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করা হলে রাস্তায় কাফনের কাপড় পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হুমকি দিয়েছে জনশক্তি রপ্তানি কারকরা। মঙ্গলবার রাজধানী বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের বাইরা সিন্ডিকেট প্রতিরোধী মহাজোট আয়োজিত স্বল্প ব্যয়ে মর্যাদাপূর্ণ সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ শীর্ষক মত বিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন বাইরার সাবেক সভাপতি আব্দুল আবুর বাসার। তিনি বলেন, তথাকথিত 25 সিন্ডিকেট পূর্বের ন্যায় শ্রমিকদের কাছ থেকে আবারও 3-4 লাখ টাকা হাতে নিতে চায় এবং আমাদের 1600 এজেন্সির রিজিক খরণ করে দেশের সুনাম নষ্ট করতে চায়। তারা শ্রমবাজার বন্ধ করার পায়তারা করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে সংকট আরও ভয়াবহ হবে। প্রস্তাবিত 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেট ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,62,000 কোটি টাকা। এর বড় অংশ ব্যাংক থেকে ঋণ নিয়ে মেটানোর কথা বলা হয়েছে, কিন্তু ব্যাংকিং খাতে যে অবস্থা চলছে তাতে এখান থেকে টাকা নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে একমাত্র পথ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে টাকা ছাপানো। আর এই পরিস্থিতিতে টাকা ছাপালে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভয়াবহ হবে। তাদের মতে, ব্যবসা বাণিজ্যের খরচ যেভাবে বাড়ছে, সত্যিকারের ব্যবসায়ীদের টিকে থাকা অসম্ভব। এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের মজুরি অস্বাভাবিকভাবে বাড়ানো হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এছাড়া জবাবদিহিতা ছাড়া সুষ্ঠুভাবে বাজেট বাস্তবায়ন কঠিন। সিবিটি বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এর সময় বক্তারা বলেন, চলমান সংকট সমাধানে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেই। এছাড়া এজেন্টের মাধ্যমে কর আদায়ের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 2,84,000 টাকা বেতনে জনবল নেবে দক্ষিণ কোরিয়া। গৃহকর্মী নেয়ার অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। একটি পাইলট প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে 100 গৃহকর্মী নেবে দেশটি। মূলত জনসংখ্যা বাড়াতে দেশটির নাগরিকদের যেন ঘরের কাজে সময় কম দিতে হয়, এজন্য শিল সিটি প্ল্যান নামে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। আগামী ডিসেম্বর থেকে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যারা গৃহকর্মী হিসেবে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পাবেন, তাদের মাসিক বেতন হবে বাংলাদেশি মুদ্রায় 2,84,978 টাকা। রেকর্ড নিম্ন জন্মহার এবং দিন দিন বাড়তে থাকা বয়স্ক লোকজনের কারণে দক্ষিণ কোরিয়া সম্প্রতি ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদে সংকট হ্রাসের সবচেয়ে কার্যকর পন্থা জন্মহার বৃদ্ধি।